নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের কমার্সের বিজনেস স্টাডিজের যত বড় প্রশ্ন আছে, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এই যে কোশ্চেনগুলো আছে, এইগুলো আমি চুজ করেছি বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, এবং এবিটিএ, ডব্লিউবিটিএ এবং ডব্লিউবিএসের টেস্ট পেপার আমি চেক করার মাধ্যমে এই সাজেশনটা আমি সিলেক্ট করেছি। তো দেখো, হিউজ পরিমাণে সিলেবাস কিন্তু তোমাদের বিজনেস স্টাডিজ, তার ভিতর থেকে আমি কয়েকটা কোশ্চেন, আমি গুরুত্বপূর্ণ কয়েকগুটি কোশ্চেন আমি বের করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, আধুনিক ব্যবস্থাপনার প্রধান চারটি নীতি আলোচনা করো। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার চারটি সীমাবদ্ধতা উল্লেখ করো। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে চারটি পার্থক্য লেখো। আমি মনে করি যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি সেইগুলি 2022 সালের উচ্চ মাধ্যমিক বিএসটিডির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা কমার্সের যে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করছি, প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার আপনি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেন, ঠিক আছে, কিন্তু আমাদের কমার্সের সাবজেক্টের সাজেশন দিন, তার জন্য আমি সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো দেখো, চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, পরিকল্পনার যে কোনো চারটি বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, পরিকল্পনা প্রক্রিয়ার ধাপগুলি কী কী। ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, কার্যভিত্তিক সংগঠন এবং বিভাগীয় মধ্যে চারটি পার্থক্য লেখো। চার নম্বরের কোশ্চেন তোমাদের আটখানা লিখতে হবে, চারটা 32, এবং ছ নম্বরের কোশ্চেন তোমাকে দুটো লিখতে হবে, 6 × 12। অর্থাৎ তোমরা বুঝতে পারছো নম্বর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, সেটা তোমাদের আমি তুলে ধরে। তো দেখো, এখানে তোমাদের বেশি করে পয়েন্টগুলো পড়ে রাখবে, 6খানা 7খানা করে পয়েন্ট তোমরা প্রত্যেকটা পড়ে রাখবে, যেটা 4 নম্বরেও কাজে লাগে, 6 নম্বরেও কাজে লাগে। 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, কর্মী নির্বাচন পদ্ধতিগুলি কী কী। 8 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের সম্পর্ক ব্যাখ্যা করো। 10 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা আলোচনা করো। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2022 সালের কমার্সের বিজনেস স্টাডি, যাকে বলা হয় বিএসটিডি, সাজেশন নিয়ে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমি প্রত্যেকটা সাজেশনকে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, আমি যে সাজেশন দিয়েছি, এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। এই কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক আমাদের বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, 11 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, আর্থিক ব্যবস্থাপনার চারটি উদ্দেশ্য আলোচনা করো, বহুতই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 12 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, কার্যকারী মূলধন নিয়ন্ত্রণকারী প্রধান চারটি বিষয় আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল, ঠিক আছে। যেমন আছে পরিকল্পনার গুরুত্ব, তারপর আছে রৈখিক ও কর্মী সংগঠনের মধ্যে পার্থক্য, ঠিক আছে, তারপরে আছে প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে, কর্মীপদ পূরণের গুরুত্ব লেখো, নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমি যেগুলো মুখ দিয়ে বলছি সেগুলো তোমরা ভালো করে পড়বে, আমি মনে করি 100% তোমরা কমন পাবে 2022 সালে আমাদের বিএসটিডি পরীক্ষায়। 13 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, তো দেখো 13 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ফিউলের ব্যবস্থাপনার নীতি উল্লেখ করো। 14 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, পরিকল্পনার উপাদানগুলি বর্ণনা করো, পরিকল্পনার উপাদান এবং পরিকল্পনার গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন 2022 সালে উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে। 15 নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করছি, বিকেন্দ্রীকরণের গুরুত্ব আলোচনা করো। 16 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, কর্মীদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ 2022 সালে উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে। 17 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রৈখিক সংগঠন ও কর্মী সংগঠনের মধ্যে পার্থক্য লেখো। 18 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি কী কী। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে। আমি যে সাজেশন দিয়েছি, এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2022 সালের বিএসটিডি পরীক্ষায়। 2022 সাল থেকে আমরা কমার্সটাকেও আমাদের এসবি একাডেমিক সেন্টারের আয়ত্তে নিয়ে আসছি। 19 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশবিশেষ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 20 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, অভ্যন্তরীণ উৎস থেকে প্রবেশনের অসুবিধাগুলি কী কী। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক আমাদের বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে। আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করেছি উচ্চ মাধ্যমিক 2022 সালের বিএসটিডি পরীক্ষায়। তো দেখো, আমি যে কোশ্চেনগুলো দিয়েছি আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে, তোমরা
চার আঠা বত্রিশ, টোটাল তোমাদের চার নম্বরে টোটাল আটখানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে যার নম্বর থাকবে বত্রিশ। অপরদিকে ছয় নম্বরের দুখানা কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। একুশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, একুশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি প্রবেশন ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো। বাইশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো। তেইশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি নিয়ন্ত্রণের পদ্ধতির বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একুশ বাইশ তেইশ প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে। চব্বিশ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ভার অর্পণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য উল্লেখ করো, ভার অর্পণের গুরুত্ব লেখো। পঁচিশ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সংগঠনের ধারণা ব্যাখ্যা করো। প্রত্যেকটা কোশ্চেন দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিক কমার্স বিভাগের বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি সাজেশন নিয়ে আলোচনা করেছি উচ্চ মাধ্যমিকের, আমি সাজেশনটা বের করেছি এবিটিএ ডব্লিউবিএসএ এবং বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সাজেশনটা আমি স্থির করেছি। তো দেখো ছ নম্বরের দুটো কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সেই ছ নম্বর থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে তোমাদের মাথায় রাখতে হবে। চার নম্বর এবং ছ নম্বরের কোশ্চেন, চার নম্বরেরটা ছ নম্বরেও আসতে পারে এবং ছ নম্বরেরটা চার নম্বরেও আসতে পারে। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি বিপণন ব্যবস্থাপনার কার্যাবলী ব্যাখ্যা করো, বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্য লেখো। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো, লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত ব্যাখ্যা করো। প্রত্যেকটা কোশ্চেন দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিক বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সুসংবাদ যে আমরা দু হাজার বাইশ সাল থেকে আমাদের কমার্স বিভাগকে আমাদের এসবি একাডেমিক সেন্টারের আয়ত্তে আমরা আনার চেষ্টা করছি। এখন থেকে আমরা কমার্সের অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে বিএসটিডি, কস্ট ট্যাক্স এবং ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এবং প্রত্যেকটা নোটস নিয়ে আমরা আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এতদিন তো দেখো তিন নম্বরের কোশ্চেন আমরা কী সিলেক্ট করেছি, একটি পণ্যের মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো, বিক্রয় সম্প্রসারণের কৌশলগুলি উল্লেখ করো। প্রত্যেকটা কোশ্চেন দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি মোড়কজাতকরণ ও মোড়কবন্ধনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিকের কমার্স ডিপার্টমেন্টটাকেও আমরা আমাদের এসবি একাডেমিক সেন্টারের আয়ত্তে আমরা এনেছি। তো দেখো এখন থেকে আমরা কমার্স এবং আর্টস সম্পূর্ণ সাজেশান এবং নোটস পত্র নিয়ে আলোচনা করব। তো দেখো প্রচুর ছাত্রছাত্রী আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার আপনি মাধ্যমিক পর্যন্ত সায়েন্স এবং উচ্চ মাধ্যমিক শুধু আর্টস ডিপার্টমেন্টটা আছে, আপনাকে কমার্স ডিপার্টমেন্টের সাজেশানটা নিয়েও আলোচনা করতে হবে। তার জন্য আমরা নিয়ে আসছি কমার্স ডিপার্টমেন্টের সাজেশান নিয়ে আলোচনা। পাঁচ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি কার্যকরী মূলধনের ধারণাটি ব্যাখ্যা করো, লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করো। ছ নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি আর্থিক পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমি যে চার নম্বরের যে কোশ্চেনগুলো দিয়েছি এই চার নম্বরের কোশ্চেন তোমরা শুধু চারখানা পয়েন্ট পড়লেও হবে না, তোমাদের তোমরা কমসে কম ছ থেকে সাতখানা পয়েন্ট পড়বে। অপরদিকে চার নম্বরের কোশ্চেনগুলো তোমাদের ছ নম্বরে আসতে পারে, আবার ছ নম্বরের কোশ্চেনগুলো তোমাদের চার নম্বরে আসতে পারে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সাত নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, শেয়ার বাজারের বৈশিষ্ট্য লেখো, স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। আট নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, বিপণনের কার্যাবলী আলোচনা করো, পণ্য বন্টন প্রণালী নির্বাচনে বিবেচ্য বিষয়গুলি কী কী সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিক কমার্স বিভাগের বিএসটিডি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমরা দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিকের কমার্স এবং আর্টস ডিপার্টমেন্টের যত সাজেশান আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো।